Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shukriya shikkhati bondhura. Please onugroho purbok janiye dao shobdo hocche kina. Hello, sommanito. Assalamualaikum warahmatullahi. Amar screen ki tumra dekhte pachho kina face to comment kore janiye dao. Sommanito shikshok mondoli ebong obhibhavok mondoli. Please to comment kore janiye den amar স্লাইডটা কি দেখা যাচ্ছে কিনা প্লিজ আমিনুল স্যার একটু কমেন্ট করে জানিয়ে দেন স্লাইড দেখা যাচ্ছে কিনা প্লিজ হ্যালো আমিনুল স্যার প্লিজ একটু জানিয়ে দেন স্লাইড কি দেখা যাচ্ছে কিনা যদি স্লাইড দেখা যায় তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করব সম্মানিত শিক্ষক শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে কোভিড সিচুয়েশনের ফলে অনলাইনে তোমাদের ক্লাস হচ্ছে তো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেন শব্দ হচ্ছে কিনা এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা এগেইন স্ক্রিন শেয়ার করতেছি প্লিজ একটু জানিয়ে দেন স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা ওকে এখন একটু জানান প্লিজ স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা আশা করি স্ক্রিন শেয়ার হচ্ছে ধন্যবাদ আব্দুস সুহান উসমানী এখন কি দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন তো আশা করি দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক মন্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর আজকে আমরা যে ফিলি মাজি ফিলি মুজারি আমার যেটি মুজারিতে যে আমাদের 14টি সিগা রয়েছে সেই 14টি সিগা আমরা কিভাবে চিনবো তো আজকে আমরা ফিলি মাজি এর যে 14টি সিগা কিভাবে চিনবো সে বিষয়টি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা ইতিপূর্বে যে ক্লাস হয়েছিল সেখানে আমরা 14টি সিগা বলেছিলাম এবং সেগুলো আমরা পড়েছি তোমরাও পড়েছো তো আজকে আমরা ফিলি মাজি এর 14টি সিগা প্রত্যেকটি সিগা যে চিনার যে কিছু আলামত বা নির্দেশন রয়েছে সেই নির্দেশন সমূহ আমরা একটু আলোচনা করব আমরা জানি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনার জন্য কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তোমরা জানো যে পুরুষ এবং মহিলা যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে পুরুষের কিছু আলামত রয়েছে মহিলার কিছু আলামত রয়েছে সেই আলামতগুলো বা চিহ্নগুলো দেখে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি তো তেমনি ভাবে আমরা আজকে ফেলে মাঝি ফেলে মাঝি মারুফ এর শিকাগুলো রয়েছে সেই শিকাগুলো আমরা কিভাবে চিনবো তা আমরা এখন ইনশাল আলোচনা করছি তার শ্রী রূপান্তর শিকা চিনার চিহ্ন ফেলে প্রথম যে ফেলটা বসবে সে ফেলের পরে কি কি আলামত বসলে একটা শিকা থেকে আর একটা শিকা কি হয় ওয়াহিদ থেকে তাসনিয়া তাসনিয়া থেকে জমা কিভাবে আমরা রূপান্তর করতে পারি তো সেই বিষয়টা আজকে আলোচনা করা হচ্ছে
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে মানা অর্থ, তারপর আদাত বচন, জিন্স লিঙ্গ আর শাকসুন পুরুষ। তো আমরা প্রথম যে শব্দটা রয়েছে ফালা, এর মধ্যে কোনো অতিরিক্ত নির্দেশন বা কিছু নেই। এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, সে একজন পুরুষ, করলো মুজাক্কার এবং গায়েব। প্রথম শব্দটা ফালা, ওয়াহেদ মুজাক্কার গায়েব। যদি আমরা নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, জিতানা, বায়াজ, ইস্তানসরা, অনেক করি যে সবগুলোর মধ্যে যে প্রথম যে সেটার মধ্যে অতিরিক্ত কোন আলামত নেই। তো দ্বিতীয় শিকাটা আল্লাহ, প্রথম যে শব্দটা সেই শব্দের সাথে অতিরিক্ত একটি আলিফ যোগ করা হয়েছে, তো অর্থ হলো তারা দুজন পুরুষ করলো। এটা হলো তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। তো প্রথম সিগা থেকে দ্বিতীয় সিগাকে আমরা যদি চিহ্নিত করতে চাই তাহলে কিভাবে আমরা চিহ্নিত করব? দুটি আলা প্রথমটা থেকে আমরা দুটি দ্বিতীয় সিগাটা যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা কি পাব? দুটি অতিরিক্ত চিহ্ন পাব। প্রথমটার মধ্যে ফাআলা কোনো পরিবর্তন হয়নি, আর দ্বিতীয় যে শব্দটা রয়েছে সেই শব্দটার মধ্যে অতিরিক্ত তোমরা একটু লক্ষ্য করো, ফাআলা জবরে বাম পাশে কালি আলিফ একটি অতিরিক্ত আলিফ এসেছে, আমরা উচ্চারণ করছি ফাআলা শব্দটা, ফাআলা উচ্চারণ করছি। তো ফাআলা ফাআলা একটা আলিফ অতিরিক্ত এসেছে। এবং যে তৃতীয় যে শব্দটা রয়েছে সেই তৃতীয় যে শব্দটা আমরা যদি একটু লক্ষ্য করি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, ফাআলু, দ্বিতীয় শব্দের শুরুতে শেষে কি হয়েছে? আলিফ হয়েছে, তৃতীয় শব্দের শেষে শুরুতে শেষে ওয়াও এবং কি আলিফ যুক্ত হয়েছে, উপরে আলিফ আছে, সে আলিফটা এখানে রাখা হয়ে আছে, অতিরিক্ত শব্দটি একটি ওয়াও এসেছে পেশের বাম পাশে, জজমলা ওয়াও। আমরা জানি যেগুলো পেশের বাম পাশে জজমলা ওয়াও, যে আচ্ছা ফাআলা ফাআলা ফাআলু, তাহলে আমরা তিনটা শিখে লক্ষ্য করছি যে ফাআলা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলু জামা মুজাক্কার গায়েব। তো প্রথম কি শব্দ? ফাআলা ফাআলা ফাআলু, ফাআলা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলু জামা মুজাক্কার গায়েব, ফাআলা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলু জামা মুজাক্কার গায়েবের শিখা আমরা লক্ষ্য করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা চলে যাব তিনটি শিখা ফেলাম, ফাআলা ওয়াহেদ মুজাক্কার গায়েব, এর শেষে কোনো চিহ্ন নাই, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, এর শেষে একটি আলিফ আছে, ফাআলু জামা মুজাক্কার গায়েব, এর শেষে কি আছে? ওয়াও আলিফ আছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা তিনটি শিখা শিখতে পারলাম, প্রথম শিখাটা শেষে কোনো কিছু নাই, দ্বিতীয় শিখা শেষে আলিফ যুক্ত হয়েছে, তৃতীয় শিখা শেষে ওয়াও আলিফ যুক্ত হয়েছে। যেমন নাসারা নাসারা নাসারু, দরাবা দরাবা দরাবু, ফাতাহা ফাতাহা ফাতাহু। তো তারপর চার নম্বর যে শিখাটা রয়েছে সেই শিখাটা হলো ফাআলাত ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফাআলাত এসে কি ওয়াহেদ মুজাক্কার গায়েব। তো এই ফাআলাত শব্দটা ওয়াহেদ, এখানে অতিরিক্ত কি যোগ হয়েছে? তাই সাকিন, দেখো তোমরা লক্ষ্য করো যে তার মধ্যে কি আছে? সাকিন যুক্ত তা এখানে যুক্ত হয়েছে। তারপর তোমরা লক্ষ্য করো ফাআলাত ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা, তারপর ফাআলা তা তা জবর আলিফ অতিরিক্ত তাসনিয়া মুজাক্কার তাসনিয়া মুজাক মুয়ান্নাস গায়েবের সিগা। এরপর ফাআলু ফাআলনা, ছয় নম্বর যে শিখাটা রয়েছে ফাআলনা জমা মুজাক্কার সরি জমা মুয়ান্নাস গায়েব এর সিগা। তাহলে প্রথম যে শব্দটা রয়েছে সেই শব্দ দ্বিতীয় শব্দটা থেকে প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দ রূপান্তর করি তাহলে কি কি করতে হবে? অতিরিক্ত একটি আলিফ যুক্ত করা হয়েছে দ্বিতীয় শব্দের মধ্যে, ওয়াওয়ালি তৃতীয়টার মধ্যে ওয়াওয়ালি, তারপর তায়ে সাকিন তায়ে জবর আলিফ যুক্ত করা হয়েছে। তো এভাবে আমরা কি করতে পারি? প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা ভাবে আমরা দেখতেছি। তো এরপর পুরুষের তিনটি, মহিলা তিনটি, পুহুরের তিনটি হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। তো ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগাটা হলো ফাআলাত, তার মধ্যে সাকিন হয়েছে, সে একজন স্ত্রী করলো, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফাআলনা জামা মুয়ান্নাস গায়েব।
তো ওয়াহেদ মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব ওয়াহেদ মুজাক্কার গায়েবে অতিরিক্ত কোনো কিছু থাকবে না শেষে শুধু জবর থাকবে তারপর দ্বিতীয় যে ফাআলা একটি অতিরিক্ত আলিফ থাকবে তাই সেটা হবে তাসনিয়া মুজাক্কার গায়েব একটি অতিরিক্ত ওয়াও এবং আলিফ থাকবে তারা সকল পুরুষ করলো সেটা হবে জমা মুজাক্কার গায়েব এরপর ওয়াহেদ মুনাস গায়েব ফাআলাত সে একজন স্ত্রী করলো ওয়াহেদ মুনাস গায়েব ফাআলাতা তাই জবর আলিফ থাকবে তাসনিয়া মুনাস গায়েব তারা দুজন স্ত্রী করলো ফাআলনা জমা মুনাস গায়েব তারা সকল স্ত্রী করলো তো আমরা এই ছয়টা শিখার দিকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছয়টা শিখার যদি আমরা এখন নাসারা দেই তাহলে নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা দরাবা দিলে দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাতা দরাবনা ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা এভাবে আমরা কি করতে পারি সিগাগুলো খুব সহজেই তৈরি করতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই আমরা সিগাগুলো রূপান্তর করতে পারি এরপর আমরা যদি মুজাক্কার আমরা এখন চলে যাব হাজিরের সিগাগুলোতে হাজিরের সিগাগুলোতে করতে হলে দেখো তা তোমা তুম তে তোমা তুন্না ফাআল ফাআল তা তা অতিরিক্ত আসবে ওয়াহেদ মুজাক্কার হাজির ফালতুমা তাসনিয়া মুজাক্কার হাজির ফালতুম জমা মুজাক্কার হাজির তাহলে তা তুমা তুম তা হলো ওয়াহেদ মুজাক্কার হাজির তুমা তাসনিয়া মুজাক্কার হাজির তুম জমা মুজাক্কার হাজির ফালতে তে হলো ওয়াহেদ মুনাস হাজির ফালতুমা তাসনিয়া মুনাস হাজির ফালতুন জমা মুনাস হাজির তাহলে ফালতা ফালতুমা ফালতুম ফালতা ওয়াহেদ মুজাক্কার হাজির ফালতুমা তাসনিয়া মুজাক্কার হাজির ফালতুম জমা মুজাক্কার হাজির তা তুমা তুম ওয়াহেদ তাসনিয়া জমা তে তুমা তুন্না তাহলে তা তুমা তুম তে তুমা তুন্না খুব সহজে তা তুমা তুম ওয়াহেদ মুজাক্কার হাজির তাসনিয়া মুজাক্কার জমা মুজাক্কার হাজির ওয়াহেদ মুনাস হাজির তাসনিয়া মুনাস হাজির জমা মুনাস হাজির ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ওয়াহেদ মুনাস হাজির ওয়াহেদ মুজাক্কার হাজির ওয়াহেদ তাসনিয়া মুজাক্কার হাজির জমা মুজাক্কার হাজির ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না ওয়াহেদ মুনাস হাজির তাসনিয়া মুনাস হাজির জমা মুনাস হাজির ফাআলতু ওয়াহেদ মুতাকাল্লিম ফাআলনা জমা মুতাকাল্লিম তো আমরা এই হলো 14টি শিখা এই 14টি শিখা আমরা তোমরা লক্ষ্য করলে আমরা খুব সহজে সেগুলো দেখতে পেলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 14টি শিখা বিভিন্ন শব্দ দিয়ে ফাআলা দরাবা নাসারা ফাতাহা কারমা সামিয়া এরপর আরো অনেক শব্দ আছে সেই শব্দগুলো দিয়ে তোমরা এই এই যে রূপান্তর আছে সেই রূপান্তরটা করবে নিচে দেখো তোমরা নাসারা যে একটি রূপান্তর আছে নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা হ্যাঁ নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতে নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা নাসারা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব নাসারা এখানে অতিরিক্ত আলিফ আছে তাসনিয়া মুজাক্কার গায়েব নাসারু অতিরিক্ত ওয়াও আলিফ আছে হ্যাঁ জমা মুজাক্কার গায়েব নাসারাত ওয়াহেদ মুনাস গায়েব এখানে তা আসছে ওয়াহেদ মুনাস গায়েবের শিকা সে একজন স্ত্রী করলো নাসারাতা এখানে তা জবর আলিফ অতিরিক্ত আসছে হ্যাঁ নাসারা দেখো ঠিক আছে এর মধ্যে অতিরিক্ত তালিফ আসছে তাসনিয়া মুনাস গায়েব নাসার না নাসারা ঠিক আছে এরপর অতিরিক্ত একটি নুন আসছে নাসার না জমা মুনাস গায়েব এরপর নাসার তা এখানে তা বলছিলাম যে তা ওয়াহেদ মুনাস হাজির এসিকা নাসার তুমা তাসনিয়া মুনাস হাজির এসিকা নাসার তুম জমা মুনাস হাজির ছিল মানে তা তুমা তুম তা হলো ওয়াহেদ মুজাক্কার হাজির তুমা তাসনিয়া মুজাক্কার হাজির তুম জমা মুজাক্কার হাজির পরে তে তে হলো নাসার তে ওয়াহেদ মুনাস হাজির তুমা তাসনিয়া মুনাস হাজির তুন্না জমা মুনাস হাজির নাসারতা নাসারতে নাসারতুমা নাসারতুন্না নাসারতু ওয়াহেদ মুতাকাল্লিম নাসার না জমা মুতাকাল্লিম এভাবে আমরা এরপর আমরা মজহুলের সিগাগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে অল্প ক্লাসই করলাম অল্প না অনেক তোমরা যদি বুঝতে পারো সেটা যদি তোমরা যদি মূল আলামতটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য সিগাগুলো গঠন করা খুবই সহজতর হবে আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লেগেছে তো তোমরা শেয়ার ক্লাসটি শেয়ার করে দিবে এবং যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে